To know the Bollywood latest updates, subscribe now City Bollywood YouTube channel. অক্টোবরে শুরু হতে চলেছে লাল সিং চড্ডার শুটিং। আগে হ্যাঁ, আমির খানের লেটেস্ট এই প্রজেক্ট নিয়ে কিন্তু সবার মধ্যে উত্তেজনা রীতিমতো তুঙ্গে। বিখ্যাত হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক এটি। যদিও এটা প্রথমবার নয় যে কোনো হলিউড মুভি অফিসিয়াল হিন্দি রিমেক হতে চলেছে ইন বলিউড। এর আগেও নাইট অ্যান্ড ডে-তে, অর্থাৎ তার অফিসিয়াল হিন্দি রিমেকে, আমরা দেখতে পেয়েছিলাম হৃতিক রোশন এবং ক্যাটরিনা কাইফকে। ছবির নাম ছিল ব্যাং ব্যাং। সেই ছবি ছিল বক্স অফিসে সুপারহিট। কিন্তু এবার যখন মিস্টার পারফেকশনিস্ট হাত দিয়েছেন কোন একটা বিশেষ কাজে, সেই ছবি যে আরো স্পেশাল হবে, হবে আরো ফ্ললেস, তা নিয়ে তো কোনো ডাউট নেই। তাই ছবির সমস্ত কিছু যাতে একদম পারফেক্ট হয়, ঠিক তারই মতন, তা নিয়ে জোর কদমে মাথা খাটাচ্ছেন ছবির নায়ক আমির খান। লোকেশন দেখতে ইতিমধ্যে তিনি নিজেই পৌঁছে গিয়েছেন ধর্মশালায়। কাছেই একটি গ্রামে দিন পাঁচেক কাটিয়েছেন তিনি। এই ছবির জন্য প্রায় 20 কিলো অব্দি ওয়েট লুজ করতে হবে বলিউডের এই মিস্টার পারফেকশনিস্টকে। অর্থাৎ দঙ্গলের পর বোঝাই যাচ্ছে আরো একবার নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ে বিটে নেবেন আমির খান ফর দিস আপকামিং প্রজেক্ট। ফলে লাল সিং চড্ডার জন্য এবার আমিরের সমস্ত পরিশ্রম ঠাগস অফ হিন্দুস্তানের সমস্ত দুঃখকে ভুলে যেতে সাহায্য করে কিনা বলবে সময় সেটাই। तेरी अकड़ की रस्सी जल जावेगी, पकड़ मैं इसकी आग है। ऐसी धाकड़ है, ऐसी धाकड़ है। For latest updates, subscribe City Bollywood and press the bell icon.